আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যোগদানের হিড়িক পড়েছে তারই অঙ্গ হিসেবে সোমবার বিধানসভার অন্তর্গত ধলাঝারের একচল্লিশ নং ভোটে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ সভাপতি বিকাশ চাকমা এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকুল বিকাশ চাকমা বীরজিৎ চাকমা তরুণ কুমার চাকমা প্রমুখরা সভায় ধলাঝাড়ে সিপিআইএম এর প্রাক্তন ব্রাঞ্চ সম্পাদক জয়সেন চাকমা সহ চার পরিবারের মোট তেরো জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে সামিল হন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন জেলা সহসভাপতি বিকাশ চাকমা যোগদান শেষে বিকাশ চাকমা সাংবাদিকদের জানান আগামী লোকসভা নির্বাচনের আগে এই ধরনের সভা অব্যাহত থাকবে তিনি আরও জানান যারা এখনও ভুলবশত বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান রাখেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ